আমরা পুরুলিয়ার একটি মুখোশ বিক্রেতারা যেখানে থাকে, মুখোশ যেখানে তৈরি হয় সেই জায়গায় রয়েছি। আমরা যাবো মুখোশ মিউজিয়ামে। তার আগে আপনাদের দেখাবো যে এখানে মুখোশ তৈরি হচ্ছে এবং কিভাবে তৈরি হচ্ছে তার একটা নমুনা একটু দেখবেন। শুন, আমি পড়ে শোনাচ্ছি যেহেতু এটা ব্যাক ক্যামেরা তো বোঝা যাবে না। প্রথমে এখানে দেখাচ্ছে বাবু মুখোশ, ঠিক আছে। এখানে কি আছে না, এখানে আমরা কার্তিক, কৃষ্ণ, গণেশ, মানে এখানে ভগবানদের মুখোশটা দেখতে পাই। এরপর আসে হচ্ছে বীর মুখোশ। বীর মুখোশে রাবণ, মহিষাসুর, তারকাসুর, বিভিন্ন অসুরদের যে মুখোশগুলো সেইগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আছে নারী মুখোশ। নারী মুখোশে দেবীদের যে মূর্তিগুলো, যেমন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সীতা, এদের মুখোশগুলো পাওয়া যায়। এবার চলে আসছি আমরা ভূত মুখোশে। ভূত মুখোশে শশানঞ্চর, তারপরে নন্দী ভৃঙ্গী, এদের মুখোশগুলো হচ্ছে ভূত মুখোশের মধ্যে পড়ছে। তারপরে আসে পশু মুখোশ। পশু মুখোশে বিভিন্ন পশু, বাঘ, সিংহ, হাতি ইত্যাদি এই সমস্ত পশুদের যে মুখোশ সেইগুলো রয়েছে। আর সবার লাস্টে রয়েছে পাখি মুখোশ, যেখানে বিভিন্ন পাখি যেরকম ময়ূর, বক, জটের প্রভৃতি পাখির মুখোশ দেখতে পাওয়া যায়। মুখোশ মিউজিয়াম বলতে এটাই যে এখানে মুখোশ অনেক কিছু, মানে কোথায় কোন কী কী ধরনের মুখোশ আছে না আছে সমস্ত কিছু দেখানো রয়েছে এবং বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে পুরো ঘরটার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ঘরটার মধ্যে বিভিন্ন রকমের মুখোশ চারিদিকেই রয়েছে। এবং আমরা প্রধানত গেছিলাম ওই সাইডটা যেখানটা আমরা মুখোশের ধরনটা দেখালাম। এছাড়া এই জায়গাগুলো তো প্রথমে ভিডিওতে দেখিয়ে দেওয়া হলো। এই হচ্ছে মুখোশ মিউজিয়াম। তো পুরুলিয়ার মুখোশ মিউজিয়ামে আপনারা আসলে অবশ্যই এই জিনিসগুলো দেখবেন এবং মুখোশ সম্পর্কে, মুখোশ তৈরির যে উপাদান বা মুখোশ নির্মাণ যে পদ্ধতি সেই সমস্ত কিছু লেখা রয়েছে, সেগুলো এবার এখন করতে গেলে বহুত টাইম লেগে যাবে। তো এগুলো আপনারা জানতে পারবেন যদি আসেন। তো দ্যাটস অল, পুরুলিয়া আসলে অবশ্যই মুখোশ মিউজিয়ামটা দেখে যাবেন।